সর্বভারতীয় কৃষি শ্রমিক ইউনিয়ন, সারা ভারত কৃষক সভা এবং সিআইটিইউর যৌথ উদ্যোগে এক প্রতিবাদী আন্দোলন সংগঠিত করা হয় মেলারমাঠস্থিত ভানুগো স্মৃতিভবনে। ব্রেগার কাজ 200 দিন দেওয়া এবং 750 টাকা করে 6 মাসের জন্য গরিব পরিবারদের দেওয়া সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই আন্দোলন করা হয়, এমনটাই জানান কমিউনিস্ট পার্টির পবিত্র কর। সর্বভারতীয় কৃষি শ্রমিক ইউনিয়ন এবং তার সঙ্গে সারা ভারত কৃষক সভা এবং সিআইটিইউ যৌথভাবে মূলত রেগার কাজ 200 দিন দেওয়া, 750 টাকা প্রতিটি পরিবারকে, গরিব পরিবারকে 6 মাসের জন্য দেওয়া, 10 খাদ্য উদ্বৃত্ত, 10 কেজি করে সমস্ত খাদ্য, সেখানে সমস্ত মাথাপিছু দেওয়ার ব্যবস্থা করতে হবে। পরিযায়ী শ্রমিক যারা আছে তাদেরকে আলাদাভাবে প্রত্যেক জায়গাতে ব্যবস্থা করতে হবে। এবং ত্রিপুরায় আমরা যা দেখছি যে করোনা মোটামুটিভাবে যে বিস্তৃতি লাভ করেছে কোয়ারেন্টাইন না করার জন্য, এই সরকারের সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের ফলে ত্রিপুরাতে আজকে করোনা সংক্রমণ বেড়েছে। আমরা তারও প্রতিবাদ করছি এবং আমরা এই নীরব প্রতিবাদ, তার মূল উদ্দেশ্য হলো যে সরকারকে জাগ্রত করা, কী কেন্দ্রীয় সরকার কী রাজ্য সরকার তাদের ভুল নীতির কারণে আজকে আমাদের দেশে করোনার সংক্রমণ বাড়ছে, কিন্তু ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিরূপণ করার জন্য সরকারের কোনো দায়িত্ব নেই। তাই এই সুস্থ ব্যবস্থা ইত্যাদি ব্যবস্থা করার জন্য আমরা আজকে এই 10 মিনিটের জন্য এখানে এই প্রতিবাদ সংগঠিত করেছি। এই সংগঠনগুলির পক্ষ থেকে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন, সারা ভারত কৃষক সভা, ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র এবং ত্রিপুরাতে গণমুক্তি পরিষদ আমাদের এই কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করেছে। আপনারা দীর্ঘদিন আজকে ওয়েদারের একটা কারণ, আর আপনারা তো দেখছেন যে আমরা পুলিশের সঙ্গে কোনো ঝামেলা করতে চাই না, আমাদের প্রতিবাদটাই আমরা সংগঠিত করতে চাই, মানুষ যাতে জানতে পারে, বুঝতে পারে এই প্রতিবাদের ভাষাটা আমরা। তাই আমাদের তো পুলিশের সঙ্গে কোনো যুদ্ধ না, আমাদের যুদ্ধ করোনার সঙ্গে, আমাদের যুদ্ধ কেন্দ্রীয় সরকারের সঙ্গে, মানুষকে যেভাবে আজকে বিপন্ন করে তুলেছে, বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা, কৃষক যারা, ক্ষেত মজুর যারা, তাদের দিকে সরকারের কোনো নজর নেই, কোনো ঘোষণা তাদের জন্য হয়নি, ফাঁকা বলি মাত্র। এই প্রতিবাদ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। বিউরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা।